আসসালামু আলাইকুম। সুভাডা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিবলী সুলতানা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়। সবাই চতুর্থ শ্রেণী যারা শিক্ষার্থী আছো, তোমরা বাংলা বইটি নিয়ে রেডি হও। দেখো, আমরা আজকে একটি গল্প, আজকে আমরা বাংলার খোকা গল্পটা পড়ব এবং এখান থেকে কিছু শব্দের অর্থ এবং শূন্যস্থান শিখব। এখন আমরা গল্পটা দেখি, বাংলার খোকা। কে লিখেছেন? মমতাজউদ্দিন আহমদ। 1920 সালের 17ই মার্চ, দিনটি ছিল বুধবার, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া। সেই গ্রামের শেখ পরিবারের জন্ম হলো একটি শিশুর। বাবা শেখ লুৎফর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা। খোকা খুব আদরের নাম। বাংলার প্রায় সব ঘরেই পুত্র সন্তানের, প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় খোকা। দিনে দিনে বড় হয় খোকা, পায়ে হেঁটে স্কুলে যায়, দু চোখ মেলে দেখে বাংলার মাঠ ঘাট পথ প্রান্তর, সোনালি ধানের ক্ষেত, চোখ জুড়িয়ে যায় তার। যত বড় হয় খোকা, তত তার বন্ধুর সংখ্যাও বাড়ে। গায়ের অনেক ছেলের সঙ্গে তার যোগাযোগ নিবিড় হয়। প্রায় সে বন্ধুদের বাড়ি নিয়ে আসে, বলে, মা ওদের খেতে দাও। মা আনন্দের সঙ্গে ছেলের বন্ধুদের খেতে দেন। মা হাসি মুখে ছেলের আবদার পূরণ করেন। বর্ষাকালে স্কুলে যেতে বাবা খোকাকে ছাতা কিনে দিলেন। খোকার ছাতা নিয়ে স্কুলে যায়। একদিন ছাতা ছাড়া ভিজে ভিজে বাড়ি ফিরল খোকা। মা জিজ্ঞেস করলেন, তোর ছাতা কই বাবা, এমন ভিজেছিস কেন? খোকা হাসি মুখে বলল, মা গো, আমার এক গরিব বন্ধুর ছাতা নেই, আমার ছাতাটা ওকে দিয়েছি। মা ছেলের এমন উদারতায় খুশি হয়ে ওকে জড়িয়ে ধরেন, বলেন, ভালোই করেছিস বাবা, তোর বাবাকে বলবো তোকে আর একটা ছাতা কিনে দিতে। মা ছেলের কপালে চুমু খেলেন। শীতের সময় খোকাকে একটা চাদর কিনে দিলেন বাবা। একদিন দেখা গেল চাদর ছাড়াই বাড়ি ফিরে এলো খোকা। মা বললেন, তোর চাদর কই বাবা? খোকা বুক ফুলিয়ে বলে, মা গো, পথের ধারে গাছের নিচে এক বৃদ্ধ মহিলা শীতে খুব কাঁপছিল, আমি তার গায়ে চাদরটি জড়িয়ে দিয়ে এসেছি। মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন, ভাবেন, গরিব মানুষের জন্য ছেলেটির এত দরদ, ও নিশ্চয় বড় হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে। খোকার বন্ধু জেলের ছেলে গোপাল করুণ সুরে বাঁশি বাজায়। খোকা বন্ধুকে বলে, তোর বাঁশির সুরে আনন্দ নেই কেন রে গোপাল? গোপাল হতাশ হয়ে বলে, আমার চারিদিকে মানুষের জীবনে আনন্দ নেই রে খোকা। খোকা নিশ্চুপ থেকে ভাবে, তাই তো, আমার চারিদিকে এমন অবস্থাই তো দেখছি, এই অবস্থা বদলাতে হবে। দেশের নানা কথা ভাবতে ভাবতে বড় হয় খোকা। স্কুল পার হয়ে কলেজে ঢুকে বাংলার মানুষের কথা, দেশের কথা তাকে নিয়ত ভাবায়। তিনি পার হন কলেজের চৌকাঠ, আরও বড় হন তিনি, যুক্ত হন রাজনীতির সঙ্গে, গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আন্দোলন করেন। দেশের মুক্তির জন্য 1971 সালে ডাক দেন স্বাধীনতার। এই খোকা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই খোকাকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিই আমাদের জাতির পিতা। এখন দেখো, আমরা গল্পটা পড়লাম, এখন আমরা শব্দের অর্থগুলো জেনে নেব। শব্দার্থগুলো দেখি আমরা, পথ প্রান্তর, পথ প্রান্তর পথের পাশ, পথ প্রান্তর শব্দের অর্থ পথের পাশ। আবদার বায়না, আবদার অর্থ বায়না। উদারতা, উদারতা অর্থ সরলতা, সরলতা। মুগ্ধ, মুগ্ধ অর্থ বিভোর,
দরদ। মমতা। করুণ। কাতর। হতাশ। নিরাশ। চৌকাঠ। দরজার। চারিদিকের। কাঠের। চার কোণা। কাঠামো বা ফ্রেম। তাহলে আমরা কি দেখলাম? পথ প্রান্তর অর্থ পথের পাশ। আবদার বায়না, উদারতা সরলতা, মুগ্ধ বিভোর, দরদ অর্থ মমতা, করুণ কাতর, হতাশ নিরাশ, চৌকাঠ দরজার, চারিদিকের কাঠের, চার কোণা কাঠামো বা ফ্রেম। এরপরে দেখো শূন্য স্থান। শূন্য স্থান পূরণ। শূন্য স্থান পূরণ। বন্ধুর সাথে সম্পর্ক ড্যাশ হওয়ায় ভালো। বন্ধুর সাথে সম্পর্ক ড্যাশ হওয়া ভালো। কী হবে এখানে? নিবিড়। বন্ধুর সাথে সম্পর্ক নিবিড় হওয়ায় ভালো। ছেলের ড্যাশ শুনে মা হতবাক হয়ে গেলেন। ছেলের ড্যাশ শুনে এখানে কি হবে? আবদার। ছেলের আবদার শুনে মা হতবাক হয়ে গেলেন। ড্যাশ মানুষকে মহান করে। উদারতা ড্যাশ মানুষকে মহান করে। উদারতা। নাটকটি দেখে আমি ড্যাশ হয়েছি, মুগ্ধ। নাটকটি দেখে আমি মুগ্ধ হয়েছি। ছোট বোনটির জন্য ভাইয়ের অনেক দেশ, অনেক দরদ। ছোট বোনটির জন্য ভাইয়ের অনেক দরদ। বাস দুর্ঘটনার ড্যাশ দৃশ্য
দেখে চোখে জল এসেছে, করুণ দৃশ্য, করুণ দৃশ্য দেখে, বাস দুর্ঘটনার করুণ দৃশ্য দেখে চোখে জল এসেছে। সামান্য কারণেই ড্যাশ হওয়া ঠিক নয়, সামান্য কারণেই হতাশ হওয়া ঠিক নয়, হতাশ। আমাদের ড্যাশ সব দিক থেকে সমৃদ্ধ, আমাদের জেলা শূন্যস্থান পূরণে কি দেখলাম আমরা, বন্ধুর সাথে সম্পর্ক ড্যাশ হওয়া ভালো, নিবিড়। ছেলের ড্যাশ শুনে মা হতবাক হয়ে গেলেন, আবদার শুনে। ড্যাশ মানুষকে মহান করে, উদারতা। নাটকটি দেখে আমি ড্যাশ হয়েছি, মুগ্ধ হয়েছি। ছোট বোনটির জন্য ভাইয়ের অনেক ড্যাশ, অনেক দরদ। বাস দুর্ঘটনার ড্যাশ দৃশ্য দেখে চোখে জল এসেছে, করুণ। সামান্য কারণে ড্যাশ হওয়া ঠিক নয়, হতাশ হওয়া ঠিক নয়, আমাদের ড্যাশ সব দিক থেকে সমৃদ্ধ, আমাদের জেলা। এরপরে দেখো কিছু শব্দের বিপরীত শব্দ আমরা জেনে নিই। শব্দের বিপরীত শব্দ, বিপরীত শব্দ, বিপরীত শব্দগুলো শব্দ বিপরীত শব্দ, বন্ধু, বন্ধুর বিপরীত শব্দ কি হবে, বন্ধু শত্রু, বন্ধুর বিপরীত শব্দ শত্রু। ভেজা শুকনা, ভেজা শুকনা। গরিব ধনী, নিচে উপরে, দুঃখ সুখ, স্বাধীনতা, স্বাধীনতা পরাধীনতা, আনন্দ বেদনা। তো দেখো বিপরীত শব্দগুলো, বন্ধু শত্রু, ভেজা শুকনা, গরিব ধনী, নিচে উপরে, দুঃখ সুখ, স্বাধীনতা পরাধীনতা। তাহলে আমরা আজকে কি দেখলাম, গল্পটি পড়লাম, গল্প থেকে কিছু শব্দের অর্থ জানলাম, শূন্য স্থানগুলো শিখলাম এবং বিপরীত শব্দ জানলাম। এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিই। বাংলার খোকা
গল্পের শব্দার্থ শূন্য স্থান পূরণ বিপরীত শব্দ লিখবে। সবাইকে ধন্যবাদ।